হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝে একটা হেয়ার স্টাইল নিয়ে চলে আসলাম। এই হেয়ার স্টাইলটা কিন্তু তোমরা যে কোনো ট্রেডিশনাল লুক অথবা বিয়ে বাড়ি বা যে কোনো পার্টিতে তোমরা ক্রিয়েট করতে পারো, বা টিনেজার আপুরা যারা আছো এখনও ভালো মতো চুল বাঁধতে পারো না বা অনেক কিছু বুঝো না যে আসলে আমি শাড়ির সাথে কী টাইপের লুক ক্রিয়েট করবো আর কী টাইপের হেয়ার স্টাইল করবো, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। আর আমার এই মেকআপ লুকটা কিন্তু আমার ভিডিওতেও আমার চ্যানেলেও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো মূল ভিডিওতে চলে যাই, আমি কীভাবে আজকে আমার এই খোপাটা করেছি। তো হেয়ার স্টাইলটা করতে যা যা লাগবে তা হচ্ছে যে কোনো টাইপের গাজরা, তোমার কাছে যে গাজরাটা আছে তুমি সেটা ইউজ করতে পারো, চাইলে এরকম গাজরা নিতে পারো বা এরকম নিতে পারো। আর লাগবে কয়েকটা কালো ক্লিপ, যেটা সব মেয়ের কাছেই থাকে অ্যাভেলেবেল, আর এরকম মোটা একটা গার্ডার, চিকন দাঁতে চিরুনি সবার বাসায় থাকে, মেয়ে মানুষ যেহেতু আমরা সবার বাসায় থাকবে। আর একটা ডোনাট বান হলে খুব ইজি ওয়েতে তুমি করতে পারো, আর এটা না হলেও সমস্যা নেই, যার চুল লম্বা, আমার চুল ছোটো তাই আমার বানটা ইউজ করতে হবে। তো কথা না বাড়িয়ে চলো আমি ভিডিওটা কীভাবে ক্রিয়েট করছি দেখিয়ে দিই। চুলটাকে তোমরা ভালো মতো আঁচড়ে নেবে, আঁচড়ে নেওয়ার পরে আমি আমার সামনের কিছু চুল, যাতে আমার ফেসটি একটু তুলনামূলক ছোটো লাগে তাই সামনে কিছু চুল আলাদা করে নিচ্ছি এবং পিছনে কিছু চুল দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে চুলটা একটু মেসি থাকলেও সমস্যা নাই, তাই আমি খুব বেশি একটা আঁচড়ে নিচ্ছি না, কারণ আমার চুল যেহেতু পাতলা দ্যাটস ওয়াই অল্প অল্পভাবেই আমি চুলটাকে একটু ফুলিয়ে বাঁধার ট্রাই করছি। এখন একটু হালকা ফুলিয়ে নিচ্ছি, তারপরে ক্লিপ মেরে দিব। এক্ষেত্রে কয়েকটা কালো ক্লিপ দিয়ে ভালো মতো চুলগুলোকে আমি সিকিউর করে নিচ্ছি, যাতে আমি চুলে যখন ফুল পরবো চুলগুলো খুলে না যায় বা আমি বাইরে যতক্ষণ থাকবো আমার চুলগুলো একদম সেট হয়ে থাকে। আমি আজকে কোনো ধরনের কোনো হেয়ার স্প্রে ইউজ করবো না, কিন্তু তোমাদের হেয়ার যদি আরও বেশি ছোটো থাকে তোমরা সেক্ষেত্রে হেয়ার স্প্রে ইউজ করতে পারো। তো এখন আমি চলে যাচ্ছি আমার ব্যাকসাইডের হেয়ারে। ব্যাকসাইডের হেয়ারগুলো আমি এক সাইড করে নিয়ে একটা গার্ডার দিয়ে, যে গার্ডারটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম একটা মোটা গার্ডার, ওটা দিয়ে বেঁধে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে পনিটেল বলতে পারো, মোটামুটি একটা পনিটেল করে নিচ্ছি। তারপরে এটার মধ্যে আমি আমার ডোনাট বানটা দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছ ডোনাট বান দেওয়া ডান। এখন আমি চুলগুলোকে ডোনাট বানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে চিকন একটা গার্ডার দিয়ে ডোনাট বানের উপরে সিকিউর করে দিব। এখন যে এক্সট্রা হেয়ারগুলো আছে এই হেয়ারগুলোকে আমি নর্মালি পেঁচিয়ে দিচ্ছি, আমি আঁচড়াচ্ছিও না কিছু করছি না, নর্মালি পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে আটকে দিচ্ছি এবং কয়েকটা কালো ক্লিপ দিয়ে আবার সিকিউর করে দিব, যাতে পেঁচানো চুলগুলো খুলে না যায়। দেখো কত ইজি ওয়েতে একটা খোপা হয়ে গেল। এখন আমি সামনের যেহেতু আমার হেয়ারগুলো একটু কম তাই আমি একটু ব্যাক সাইডে আঁচড়ে নিচ্ছি, চিরুনি দিয়ে উপর থেকে নিচের দিকে দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে উপর একটু আঁচড়ে দিয়ে একটা টুইস্ট করে নিচ্ছি। টুইস্ট না মোটলো তো এটা হালকা একটু পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে নিয়ে আগের চুলগুলোর সাথে আমি পিছনে একটা কালো ক্লিপ দিয়ে সিকিউর করে দিচ্ছি, আর এখান দিয়ে একটু চুল বের করে রাখছি যাতে আমার মুখটা দেখতে খুব বেশি গোল না লাগে। তো সেম ওয়েতে আমি বাকি চুলগুলোও সেট করে নিব। আমি সামনের চুলগুলোকে ফুলাবো একইভাবে, বাট আমি কিন্তু সামনের চুলগুলোকে পিছনে টুইস্ট করে দিব না, কারণ আমার ফেসটা যেহেতু আগেই বলেছি একটু বেশি রাউন্ড, দ্যাটস ওয়াই আমি চুলগুলোকে একটু হালকা কার্ল করে নিব। কিন্তু তার আগে আমি চাচ্ছি পিছনের চুলগুলোকে একদম সেট করে দিতে, তাই আমি গাজরাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গাজরাটা খুব ভালোমতো সেট হয়ে গেল, আমার যেহেতু খোপা যতটুকু আমার গাজরাটাও ঠিক সেইভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি গাজরাটাকে সিকিউর করে দেওয়ার জন্য কয়েকটা কালো ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। তো আমার খোপায় ফুল পরা ডান। এখন আমি একটু চুলগুলোকে একটা ফ্ল্যাট আয়রন দিয়ে একটু স্ট্রেট করে নিচ্ছি এবং নিচের দিকে একটু কার্ল করে দিব, যাতে আমার গালের মধ্যে গোল হয়ে থাকে, আমার মুখটা একটু ছোটো লাগে। দেখো আমি কিন্তু খুব বেশি কোনো কিছুই করছি না, নর্মাল হেয়ারই জাস্ট একটু নিচের দিকে রাউন্ড করে দিচ্ছি, যেটা কি না তুমি ইজিলি ফ্ল্যাট আয়রন দিয়ে তোমার চুলে কার্ল করতে পারছো। আর তোমরা যদি চাও যে আমি কীভাবে ফ্ল্যাট আয়রন দিয়ে আমার হেয়ারগুলোকে কার্ল করি আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। একই সাথে আমার লেফট সাইডের হেয়ারগুলোকেও আমি একটু কার্ল করে দিচ্ছি। তো আমার হেয়ার স্টাইলটা মোটামুটি ডান। তো চলো ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ আমি হেয়ার স্টাইলটা কত ইজি ওয়েতে করেছি। তো তোমরাও যদি চাও এরকম একটা হেয়ার স্টাইল করে যে কোনো বিয়ে বাড়ি যে কোনো পার্টি অনুষ্ঠানে চলে যেতে পারো খুব অল্প টাইমের মধ্যে। দেখতেই পেলে আমার কিন্তু খুব বেশি কিছু লাগেনি বা চুল ফুলানোর জন্য কিছু লাগেনি। আর তোমরাও যদি চাও যে না চুলটা একটু ফুলিয়ে নিবে সেক্ষেত্রে তোমরা ফুলাতে পারো, ইটস আপ টু ইউ। বাট আমার মনে হলো যে না আমার ফেসটা যেহেতু একটু বড়, সামনের দিকে একটু চুল খুলে রাখি তাই আমি একটা সাইডে চুল খুলে একটু কার্ল করে নিয়েছি। আর তোমরা যদি মনে করো যে না তোমরা অল্প একটু চুল রাখতে চাও সেক্ষেত্রে কম রাখবে, যার চুলের লেন্থ যেরকম সে সেরকম রাখবে। আমার মাথায় যেহেতু হেয়ার কম তাই আমি এভাবেই ড্রাই করেছি লুকটা করার। তোমরা যদি তোমাদের চুল বেশি থাকে সেক্ষেত্রে তোমরা একটা চুল বের করে দিতে পারো। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিও এবং কমেন্ট করো, এবং পরবর্তীতে তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সাধ্যমতো চেষ্টা করবো সেই ভিডিওগুলো আমি করার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।